শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলের মতো মৌলভীবাজারের জনজীবনও অনেকটা স্থবির। ঠান্ডায় নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে। প্রচন্ড ঠান্ডা দেওয়ার কারণে আমার খুব বেশি বমি হয়। শীতটারে সহ্য করার মতন না, সামনের মানুষটা মতো দেখা যেতেছে না, আমরা খুব কষ্টে কনকনে যে বাতাস, প্রচন্ড ঠান্ডা পড়ছে। আমার বাচ্চার ঠান্ডা লাগছে, ঠান্ডা তো যে ডায়রিয়া হচ্ছে। আমি শনিবারে হাসপাতালে আসছি এবং কিছু কমছে। চিকিৎসকরা জানালেন, হাসপাতালের সীমিত ব্যবস্থার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। ওয়ার্ডের মধ্যে ক্যাপাসিটি হচ্ছে 50টা। প্রতিদিনই আমাদের ওয়ার্ডে 80-72 রোগী ভর্তি হচ্ছে এবং থাকছে। আমরা আমাদের সীমিত সম্পদে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। ঝিনাইদহের চিত্রও প্রায় একই। সদর হাসপাতালে ভর্তি ডায়রিয়া রোগীর সংখ্যা 19 জন এবং নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশু 42 জন। একসাথে 5-6-7-8 জন আসছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এসব রোগ দেখা দিয়েছে বলে জানালেন চিকিৎসক। বিশেষ করে শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া এবং ব্রঙ্কোলাইটিস জনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রচুর পরিমাণে সদর হাসপাতালে বেড জমাচ্ছে। এবং বিশেষ করে 50 বছরের উপরে যারা বৃদ্ধ লোকরা আছে, তারাও অ্যাজমা এবং সিওপিডি এবং ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হচ্ছে। এসব রোগ থেকে রক্ষা পেতে সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। রত্নজামান, 21 টেলিভিশন।